হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মধ্যে নিয়ে আসলাম নতুন করে একটা নতুন ভিডিও। তো আজকের ভিডিওটার মূল টপিক হচ্ছে একটা ফ্রি কলিং অ্যাপস নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো। তো অ্যাপসটির নাম হচ্ছে টু টেলস। তো অ্যাপসটির সাথে আপনারা মোটামুটি সবাই পরিচিত। তো এই অ্যাপসটির সাহায্যে আপনি কথা বলতে পারেন এবং ফ্ল্যাক্সিলোটও অনেক সময় করা গেছে, তো এখনও যাচ্ছে। তো আজকে আমি মূলত আপনাদের সাথে শেয়ার করব যে এই অ্যাপসটার সাহায্যে আপনি কীভাবে আনলিমিটেড ফ্রি কলে কথা বলবেন। তো এই অ্যাপসটা আনলিমিটেড ফ্রি কলে কীভাবে কথা বলবেন তো আজকে আমি সেটা দেখে দেবো। তো এর জন্য আপনার প্রয়োজন হবে দুটো অ্যাপসের, একটি হচ্ছে টু টেলস অ্যাপস, আরেকটি হচ্ছে টুএনআর অ্যাপস। তো টুএনআর অ্যাপসটির লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর টু টেলস অ্যাপস আপনি প্লে স্টোর পাবেন। তো অ্যাপস দুটো ডাউনলোড করে নেবেন। তো আমরা এখানে মূলত টুএনআর অ্যাপসটা ইউজ করব হচ্ছে আনলিমিটেড পোল্যান্ড নাম্বার নেওয়ার জন্য। তো কী করতে হবে, তো আপনার প্রথমে টুএনআর অ্যাপসটিতে প্রবেশ করতে হবে। টুইনার অ্যাপসটিতে প্রবেশ করার পর এরকম ইন্টারফেস আসবে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে নাম্বার, তো এখান থেকে একটা নাম্বার আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তো নাম্বার সিলেক্ট করার জন্য আপনি কি করতে হবে, তো সিলেক্ট নাম্বার দেখতে পাচ্ছেন, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে সেভ দিস নাম্বারে ক্লিক করবেন। এরকম আসলে হবে না, তো ব্যাগে চলে যাবেন। তো ব্যাগে চলে গিয়ে অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন, তো এখানে আবার ক্লিক করবেন। ক্লিক করলে এই জায়গায় আরেকটা নাম্বার চলে আসবে, তো সেটা দিয়ে আবার ট্রাই করবেন। এটা হবে না, তো আবার এখানে ক্লিক করবেন। আবার ক্লিক করে সিলেক্ট নাম্বার, তারপর সেভ নাম্বারে আবার ক্লিক করবেন, তো এটা হবে না। তারপর আবার এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন যে আমার একটা নাম্বার সেভ হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন এই নাম্বারটা হচ্ছে এটা, তো নাম্বার হচ্ছে এটা, ঠিক আছে। তো এটা হচ্ছে নাম্বার, তো এই নাম্বারের সাহায্যে আমি টু টেলস অ্যাপসে অ্যাকাউন্ট খুলব। তো এখন আমি সরাসরি চলে যাব টু টেলস অ্যাপসে। তো টু টেলস অ্যাপসে প্রবেশ করব, এগুলো ক্লিক করে দেবেন, অ্যালাউ চাইলে এগুলো অ্যালাউ করে দেবেন। তো এগ্রি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন যে রেজিস্টার, তো রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পর এই যে প্লাস ওয়ান দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আপনি এখানে পোল্যান্ডটা সিলেক্ট করে নেবেন। পোল্যান্ড কান্ট্রি কোড দেখতে পাচ্ছেন যে পোল্যান্ড +88, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি এখন চলে যাবেন টুএনআর অ্যাপসে। টুএনআর অ্যাপসে আপনি যে নাম্বারটি সিলেক্ট করেছিলেন, তো সেই নাম্বারটি লিখবেন 699532, 699532। তো তারপরে দেখতে, তারপরে 738738738। তো নাম্বারটা সম্পূর্ণ লেখার পর আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে ওই অ্যাপসে একটা ভেরিফিকেশন কোড চলে যাবে, তো ওয়েট করুন। তো আমার ভেরিফিকেশন কোডটা চলে আসছে, তো আমি এই অ্যাপসে চলে যাব, অ্যাপসে মেসেজে চলে যাব। মেসেজে দেখতে পাচ্ছেন যে এই যে একটা কোড আসছে, তো কোডটা হচ্ছে 4239। তো কোডটা লেখার পর ডানে ক্লিক করবেন। আর ডানে ক্লিক করার পর আপনার টু টেলস অ্যাপসে একটা অ্যাকাউন্ট হয়ে যাবে। তো আপনার একটা অ্যাকাউন্ট হয়ে যাবে, তো দেখতে পাচ্ছেন যে একটা অ্যাকাউন্ট হয়ে গেছে। তো অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনাকে তারা 10 DCT কয়েন দেবে। তো আপনি এই 10 DCT কয়েন দিয়ে যে কোনো নাম্বারে আপনি কথা বলতে পারবেন, 5 থেকে 7 মিনিট অথবা এর থেকে আরও বেশি কথা বলতে পারবেন। তো আপনি যদি আরও কয়েন আর্ন করতে চান তাহলে ইনভাইট অপশন দেখতে পাচ্ছেন, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ইনভাইট এখানে ক্লিক করবেন।
এখানে ক্লিক করার পরে তো আমি একটা রেফার নাম্বার রেফার কোড দিয়ে দেবো, তো আপনি সেই রেফার কোডটায় জয়েন করবেন। তো রেফার কোডটা জয়েন করলে আপনি সাথে সাথে কিছু মানে কয়েন দিয়ে দেবে আপনাকে, তো সেটা আপনার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে। তো অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে এভাবে আপনি টু এনআর অ্যাপসের সাহায্যে আনলিমিটেড নাম্বার নিয়ে আনলিমিটেড টুটেলস অ্যাপসে অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং আনলিমিটেড কথা বলতে পারবেন। তো আগে তো আপনারা যে আপনারা এই অ্যাপসটি টুটেলক অ্যাপসটি সাধারণত ভিপিএন দিয়ে ইউজ করবেন না, কারণ ভিপিএন দিয়ে ইউজ করলে এটা কল যাবে না। তো এর জন্য আপনাকে কী করতে হবে, মেন এমবি ইউজ করতে হবে। তো ভিউয়ার্স, তো এভাবে আপনারা আনলিমিটেড আনলিমিটেড পোল্যান্ড নাম্বার দিয়ে আনলিমিটেড টুটেলস অ্যাপসে অ্যাকাউন্ট খুলতে থাকেন আর আনলিমিটেড কথা বলতে থাকেন। ভিউয়ার্স সবাই ভালো থাকেন, সবার সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আর ভিডিও শেষ করার আগে বলে রাখছি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সেটি আপনার কাছে চলে যায়। সবাই ভালো থাকেন, বাই, দেখা হবে আবার অন্য কোনো নতুন।